মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান জেনারেল মাইকেল কুরিলা সিনেটে সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে নিজের যোগ্যতা যাচাই সংক্রান্ত বৈঠকে বলেছেন, ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ বা সামরিক সংগঠন গড়ে তুলেছে এবং তারা ওই অঞ্চলে আমেরিকা তার মিত্রদের জন্য অনেক বড় হুমকিতে পরিণত হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক শক্তির বড় মাধ্যম হচ্ছে উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও শক্তিশালী নৌবাহিনী এবং এসব ক্ষেত্রে ইরানের শক্তিমত্তা বেড়ে চলেছে। তিনি বলেন, ইরানের স্বল্প, মধ্যম ও দূরপাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা কিনা তার ভাষায় সমগ্র এ অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান জেনারেল মাইকেল কুরিলা আরও বলেছেন, ইরানের হাতে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য যেসব ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে তা মহাকাশে আমেরিকার যেসব গোয়েন্দা ও অনুসন্ধান কার্যক্রম রয়েছে তার জন্য বিরাট হুমকি। এছাড়া ইরানের নৌবাহিনীর ক্রুজ প্রযুক্তি ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সামরিক শক্তির ব্যাপারে মার্কিন সেনা কমান্ডারের স্বীকারোক্তি থেকে বোঝা যায়, দশকের পর দশক ধরে কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে যা কিনা যুক্তরাষ্ট্রকে চিন্তিত করে তুলেছে। একতরফা কিংবা বহুপক্ষীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে এবং আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক যে কোনো হুমকি বা আগ্রাসন মোকাবেলায় সক্ষম। ওয়াশিংটন সবসময়ই এ অঞ্চলে ইরান ভীতি ছড়ানোর চেষ্টা করে আসছে যাতে ইরানের সামরিক শক্তিকে এ অঞ্চলের আরব দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরা যায়। এভাবে আমেরিকা আরব দেশগুলোকে ভয়ভীতি দেখিয়ে ওয়াশিংটনের কাছ থেকে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র কিনতে উদ্বুদ্ধ করছে। মার্কিন সরকার আরব নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলে মধ্যপ্রাচ্য কয়েক দশক ধরে সামরিক উপস্থিতি বজায় রেখেছে কিন্তু তারপরও এ অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। সামরিক ক্ষেত্রে ইরানের নীতি হচ্ছে আত্মরক্ষামূলক এবং এক্ষেত্রে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের সামরিক শক্তির অন্যতম ভিত্তি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা কিনা শত্রু বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিশ্লেষক রবিন রাইট বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতা ইরানের রয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগও জানিয়েছে, বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুতকারী দেশে পরিণত হয়েছে। এদিকে রাশিয়া ও বেলারুশ যৌথ মহড়া শুরু, যুক্তরাষ্ট্র নেটোর উদ্বেগ। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটোর উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। এতে নতুন করে পারাদ ঢেলেছে মিত্রদেশ বেলারুশের সঙ্গে মস্কোর যৌথ সামরিক মহড়ার ঘটনা। মহড়াটি আজ শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নেটো ওয়াশিংটন। বিবিসি জানায়, রুশ বেলারুশের যৌথ মহড়ায় অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম অংশ নিয়েছে, রয়েছে দক্ষ সেনাদের বিশাল বহর। স্নায়ুযুদ্ধ পরবর্তী সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বেলারুশে সবচেয়ে বড় এই মহড়া চলবে টানা দশ দিন। এ উপলক্ষে দেশটিতে এক মাস ধরে সেনা ও সমরযান মোতায়েন করে রেখেছে মস্কো। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসপ্লানেড মোতায়েনের পাশাপাশি মহড়ায় অংশ নিতে নতুন করে 30,000 সেনা পাঠিয়েছিল রাশিয়া। এ মহড়াকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, অভূতপূর্ব হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির জিজোব বলেন, তারা এখনও মনে করে কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধান করা সম্ভব। কাউকে আক্রমণ করার পরিকল্পনা নেই মস্কোর। মত পরিবর্তনের জন্য উস্কানি বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলছে, রুশদের এই যৌথ মহড়া পূর্ব ইউরোপের বিদ্যমান সামরিক উত্তেজনা আরও উস্কে দেবে, সেই কারণে মিত্রদের রক্ষায় এই মহড়া নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস সম্প্রতি সতর্ক করে আরও বলা হয়, রাশিয়া শেষ পর্যন্ত ইউক্রেনে আক্রমণ করলে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বৈরিতা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লঞ্চার সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের 20 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা প্যাকেজের অংশ। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা এসব সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে গতকাল পশ্চিম ইউক্রেনের ইয়াভরিভ
সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নেয় ইউক্রেনের সেনারা। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ ঘোষণা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন। উত্তেজনার এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছিলেন। ইয়ার পরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $20 কোটি সামরিক সাহায্য পাঠানো হয় ইউক্রেনে। পাশাপাশি শুরু হয় রাশিয়ার হামলার মোকাবেলায় প্রশিক্ষণ দেওয়ার কাজও। এদিকে কৃষ্ণ সাগরের পথে রাশিয়ার 6 যুদ্ধজাহাজ। রাশিয়ার একটি নৌবহর সামরিক মহড়ার জন্য ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে রওনা দিয়েছে। এ বহরে রয়েছে 6 যুদ্ধজাহাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এটি রুশ নৌবাহিনীর পূর্ব পরিকল্পিত মহড়া। গত মাসে রাশিয়া ঘোষণা দিয়েছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সমস্ত নৌবহর প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত ব্যাপক মহড়া চালাবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রুশ জাহাজগুলো বসফরাস ও ডার্ডানেল প্রণালী পার হয়েছে। তুর্কি সূত্র জানিয়েছে, 6 জাহাজ এবং তুরস্কের প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার কথা রয়েছে। জাহাজগুলোর মধ্যে কুরালেভ, মিনস্ক এবং কালিনিগ্রনাদ বসফরাস প্রণালী পার হওয়ার কথা। ইউক্রেন ইস্যুতে যখন মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনা চলছে, তখন রুশ জাহাজগুলো কৃষ্ণ সাগরে মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই এলাকায় গত কিছুদিন ধরে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করেছে।